गुड मॉर्निंग एवरी वन, हाई दिस इज दीपिका एंड वेलकम बैक टू लेजुअली लाइफ, वेलकम बैक टू अ न्यू व्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। चाक ब्रेकफास्ट रुटी कूड़ो आलू छोलार तरकारी और आज मिस्टी मैंने आज हानि स्कूल टीफिन ओरियो कल के अनुपात देखिए और चारटे कुरकुरे दिनेश निजे टीफिन एक बार देखे ना कि देवा टेस्टी टेस्टी ओके ना ब्रेकफास्ट আমি ঢুকিয়ে দিয়েছিলাম একবার, তারপরে আবার বার করে না দেখালে আবার কাঁদবে। কি টিফিনে নিয়ে গেছে চলেলি মনে পুজো শেষ হয়ে যাবে, পুজো আসতে আসতেই ভালো লাগে। সেই পুজোর এক মাস আগে সেই চাঁদা তোলা सबको क्या बोल के आओगे आज की बोले आज सबाई के हैप्पी पूजा की हैप्पी पूजा आई गॉट द या लो तुम अपना लो पहन लो अपने अपने से पहनो। अरे बाबा रे वाह 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 ए देख चुलटा वाली करे दिली देखि आई गॉट द ए जे आन वैष्णव ए चलो फोन दे चलो नहीं आ चलो चलो नहीं आबो जाबे ना आबो बोले क्या ये पांच टा मिनट जा रहा है फोन देख बे चल सुए ना बसो बसो ऑटो लो अभी होगा तू जा रहा है जा रखे दम ओ इधर रखो ओ बाबा रे बट लेट्स यू ओटो रखो ওখানে चलो না ওইখানে ঠাকুরের কাছে প্রণাম করবে চল চল বাবু আসছে বাবু ড্রেস ওই দেখ তোর বাস চলে এসেছে না ওইদিকে ওইদিকে চলো কাকা কাকা ক্লাস স্কুল বাই বাই তো শুভ পঞ্চমী অনেক 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 শুভেচ্ছা সবাইকে। তো আজকে পুজো শুরু হয়ে যাচ্ছে অফিসিয়ালি সব জায়গায়, আমাদেরও আজকে ঠাকুর আসবে। বিকেলবেলা তো আমি যেতে পারবো না যেহেতু অফিস আছে, বাট সন্ধ্যাবেলা আমাদের আজকে ফাইনাল মিটিং আছে ক্লাবে। কালকে ষষ্ঠীর প্রোগ্রাম কীরকম কী হবে এবং পুরো পুজোটা আমরা কীভাবে কী প্রোগ্রাম করছি সেগুলোর ফাইনাল মিটিং কালকে, আজকে 8টার পর আছে, আমি অফিস থেকে সেখানে যেতে পারবো। তো এখন আপাতত 8টা বাজে আর ওরা সবাই বেরিয়ে গেল, আমি একটুখানি ফ্রি আছি, আমি একটুখানি শোবো, তারপর উঠে আজকে নাচ প্র্যাকটিস আছে, অনেক টুকটাক কাজ আছে। আর আমার আগের ব্লগটা থেকে আমি নতুন ফোনে শ্যুট করছি, তো সেটারও ভিডিও আসবে, কী ফোন নিয়েছি তার বৃত্তান্ত কী স্পেসিফিকেশন সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন গিয়ে একটু রেস্ট নিই, কারণ রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না আমার। তো এই হলো আজকে আমার ব্রেকফাস্ট, স্যান্ডউইচ আছে আর আছে হলো কালকের অনির্বদ্যের একটা কেক এক টুকরো নিয়েছি। একদম ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এখন আমি যাচ্ছি একটুখানি বাইরে, বাইরে একটু কাজ আছে। এক তো মানে আমার যে নতুন ফোনটা আছে, নতুন ফোনে স্ক্রিন গার্ড লাগানো হয়নি, যেটা আর কি টেম্পার গ্লাসটা সেটা লাগানো হয়নি, দুদিন ধরে ঘুরছি ওখানে যাচ্ছি, বাট দোকান বন্ধ পাচ্ছি নয়, আমরা দেরি করে যাচ্ছি এরকম হচ্ছে, তাই সকালেই যাচ্ছি দেখি আছে কি না। টেম্পার গ্লাসটা লাগিয়ে সামনে আমার বাড়ির সামনে একটা মেলা হচ্ছে, আগের লগে তোমরা দেখেছো, তো সেই মেলাটা খাদি মেলা, স্বদেশি মেলা,
তো মেলাটাতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার ইচ্ছা আছে যদি খাদি সকালবেলা পরানো পরার জন্য অনেকজন একটা পাঞ্জাবি নেওয়া যায়। এক তো জন্মদিন, তো ওটাও একটা দেওয়া হবে কালকে, যদিও বা ওর কিছু শপিং করা হয়েছে, বাট আলাদাভাবে আমি এখনও কিছু দিইনি ওকে। ও প্রতি বছর আমার থেকে গল্পের বই নেয়, গল্পের বই নেয়। তো এই বছর আমার এখনও গল্পের বইগুলো ইয়ে দেওয়া হয়নি। তো জন্মদিনের দিন একদম খালি হাতে আমার ঠিক ভালো লাগে না, যেরকম আমি এক্সপেক্ট করি যে ও আমাকে কিছু না কিছু দিক, নো ম্যাটার ওটা অতটা প্রাইসই হলো, বাট ওইটা আমার কাছে ম্যাটার করে না। বাট হ্যাঁ, ও নিজের হাতে কিছু একটা দিলে ভালো লাগে। তেমনই আমারও মনে হয় যে ওর জন্মদিনেও কিছু একটা তুলে দিলে আমার ভালো লাগে। তো দেখি খাদি ওর মধ্যে যদি কোনো ভালো পাঞ্জাবি পাই তাহলে একটা নেব। কালকেও যেতে পারতাম, বাট আজকে যাওয়ার কারণটা এটা, উনি আমাকে বারবার বলছে তুমি আজকে যাওয়ার দরকার কি আছে দরকার, কারণ আমার নাচ প্র্যাকটিস বাকি আছে আর আমার শরীরটাও দুদিন ধরে ডাউন যাচ্ছে, তাই জন্য উনি বারণ করছিল বেরোতে। বাট ভাবছি যে টেম্পার গ্লাসটা তো লাগাতে যেতে হবে, তো একবার ঘুরেও আসি মেলা থেকে। চল আমার মেন কাজটা হয়নি, টেম্পার গ্লাস লাগানো হয়নি, তার কারণ দোকানটা বন্ধ ছিল। ওকে পাওয়া মুশকিল না, নামুমকিন, হ্যাঁ ওরকম টাইপের হয়ে গেছে। বললো বিকেলে বসবে দোকান নিয়ে, কিন্তু অনির জন্য যেই পাঞ্জাবি খাদি একটা পাঞ্জাবি কেনার কথা ভেবেছিলাম পেয়েছি, একটা বেশ ভালো লেগেছে আমার। দেখা যাক অনির পছন্দ হয় কিনা। এখন বাড়ি যাবো, 12টা বাজে, এখন গিয়ে একটুখানি ডান্স প্র্যাকটিস করবো, তারপরে রান্না আজকে সেইভাবে কিছু হবে না, একটু পায়েস করতে হবে। পায়েস আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা এখনও ফুটছে, এখানে এখনও চিনি বা গুড় কিছু দিইনি, গুড়ের পায়েস করবো। গুড়ের পায়েসটা বেশি খেতে ভালো লাগে, আর এটা ফুটুক, এটা ফুটতে ফুটতে একদম কম আঁচ করে দিয়েছি। আমি নাচ প্র্যাকটিস করছিলাম, পুরো অবস্থা দেখে বোঝা যাচ্ছে পুরো ঘেমে চৌচির হয়ে গেছি। আর অনি আসছে, আজকে একটু যাব বাইরে, একটু লাস্ট মোমেন্ট যেরকম পুজোর কেনাকাটা থাকে, মাসির এখন একটা শাড়ি বাকি আছে প্লাস সায়া ব্লাউজ যেগুলো মাসিকে দিই সেগুলো এখনও নেওয়া হয়নি। আর আহান জাস্ট স্কুল থেকে আসলো, অনি আমাকে ফোন করলো যে রেডি হয়ে থাকো, আস আমি আসছি 5 মিনিটে, তো আসুক ততক্ষণে যতটুকু বাইশটা হয় হবে এসে তারপর আবার করবো। আর এদিকে আমি দুটো নাচ করছি কালকে ষষ্ঠীর উদ্বোধনী নাচের মধ্যে, একটা হলো বাজলো তোমার আলোর বেনু আর এগেরি নন্দিনী, দুটো টিউশন করবো, তো দেখা যাক কীরকম হয়। আর তোমাদের কালকে যখন আর কি নাচটা করবো সেটা আলাদা একটা নাচের পোর্শন আমি অবশ্যই আপলোড করবো। এই হলো আজকের আমার লাঞ্চ, অনির যদিও বা লাঞ্চে আজকে সব নিরামিষ, এই দুটো কালকে অনির বেঁচে থাকা জিনিস, তো কালকে বার্থডেতে যেই জিনিসগুলো রান্না করে পুরোটা খেতে পারিনি, তো এটা আমি আজকে আমার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে আছে সর্ষের শাক, ভেন্ডি ভাজা, ডাল আর আলু সেদ্ধ হলো অনির জন্য। আমি আজকে একাই খেতে বসি, অনি আজকে আমাকে ছেড়ে দিয়ে এসে তারপর খেতে বসবে, ও সব ঘর গোছানো রেডি হয়ে গেছে। আমি চলে এসেছি 8:15 মোটামুটি, আজকে অফিস থেকে চলে এসি, এসে এখন ওয়েট করছি অনি আসবে, তারপর আমাদের তিনজন একসাথে আবার প্যান্ডেলে যাবো, কারণ আজকে ঠাকুর চলে এসেছে, তো সো এক্সাইটেড। প্রতি বছর এই দিনটার জন্য আমরা ওয়েট করি যে কখন ঠাকুর আসবে, আমাদের পুরো 5টা দিন কীভাবে যে চলে যায় তার কোনো ঠিক নেই। আর যেদিন বিসর্জন হয় সেদিনকে মনটা এত কাঁদে, এত কাঁদে, মানে ইনফ্যাক্ট শুধু আমার না, আমাদের ক্লাব মানে ক্লাবে যত মেম্বার্স আছে তাদের সবার মানে মুখই আর কি শুকিয়ে যায় আর কি যখন বিসর্জন হয়। তো এই 5টা দিন আমরা সবাই একদম ফ্যামিলির মতন কাটাই, একদম আগে লাস্ট মিনিট মিটিং যেটা থাকে প্রতি বছরই, সেটা পঞ্চমীর দিন হয়। কালকে কখন ষষ্ঠীর প্রোগ্রাম শুরু হবে, তারপর যাবতীয় কে কার কোন কাজ, কে কোন কাজের ভাগ মানে কাকে ভাগ দেওয়া হবে, সবই আগে ডিসকাশন হয় লাস্ট মিনিটে। আর আমি একটুখানি আমার যে কালকে উদ্বোধনী ডান্সটা আছে ওটা একদম সবাই চলে গেল, একবার যেখানে ডান্স করব মায়ের সামনে ওখানে একবার রিহার্সাল করে নেবো, কারণ একদম স্টেজ রিহার্সাল যেটা বলে এটা না করলে ঠিক সেই কনফিডেন্সটা ওই দিন পাওয়া যায় না। তো উনি চলে এসছে, ও বললো আমাকে এক বোতল জল নিয়ে নামতে, তো চলো এবার যাওয়া যায়। কোথায় যাবি বাবা? প্যান্ডেল জানা হ্যাঁ, চলো প্যান্ডেল জানে, চলো ঘুরিয়ে নাও। আমাকে বলছে পান্ডাল আমাদের দুর্গাপুজো স্টার্ট।
Thank you. ये वाला सबसे सबसे अच्छा सेलिब्रेशन है ये। आज के लास्ट मोमेंट चला जाए चला जाए तक एक हेवी छेड़े दीचे ठाकुर लेगे गए प्राय आध घंटा ये करार पर ठाकुर लागल ছেলেটার কোনো বিরাম নেই, অবস্থা খারাপ হয়ে দৌড়ে দৌড়ে এখন প্রায় 10টা বাজে আর এদের চাঁদা কাটা এখনো চলছে। মানে যে চ্যাম্পিয়ন হচ্ছে ওকে সাপোর্ট করছি আমি, তো ধোনি আমি তো বিরাট কোহলি যখন সেঞ্চুরি মারছে তো আমি তো ধোনি তো খেলতে হবে ভাই, ব্যাটিং করছি না, ওই চিন্তা মনে পড়ে গেল। দুইজন টপ মোস্ট কি চাঁদা কালেক্ট করে এখন প্রায় 12:30টা বাজে আর মাঝখানে এসে প্যান্ডেল থেকে এসে অনেকগুলো কাজ ছিল, রুটি করেছিলাম অনেকে খেতে দিয়েছি, তারপরে একটু ডান্স প্র্যাকটিস ছিল, এগুলো করে টোরে আবার গানের যে দুটো গান করছি সেটা আর কি ট্রিভিকা জয়েনিং করা হয়নি, তো সেটা আপাতত মানে আমার ভাইকে দিয়ে ওটা করিয়ে মানে আলটিমেট সেটেল করা গেছে। তো যাই হোক এবার শোয়ার পালা, অনেক রাত হয়ে গেছে, পঞ্চমী আমাদের বেশ ভালোই কাটলো, সবাই গুড নাইট করে দাও। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লেসলিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, ষষ্ঠীর ব্লগ নিয়ে। যদি সবাই ভালো থাকো, গুড নাইট।